শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। মন নীলের ফোনের দিকে লক্ষ্য করছে সে দুপুর থেকে। কি ব্যাপার, একবারও হিয়ার কল আসলো না, বিষয়টা অদ্ভুত না? হিয়ার বুঝি আজ নীলের কথা মনে পড়ছে না? নীল একটা ইংরেজি বই নিয়ে পড়ছে বসে বসে, বারান্দার হাওয়ায় বই পড়াতে বেশ ভালো মতোই যোগ দিয়েছে সে। এদিকে মন পড়ে আছে নীলের ফোন নিয়ে। নীলকে কি জিজ্ঞেস করা ঠিক হবে যে হিয়া কল করছে না কেন? না থাক, মনে হয় হিয়াকে ভুলে গেছে, বই পড়ছে বই পড়ুক, আমি বরং ফোনটা নিয়ে চেক করি কথা বলেছে কিনা। মন পা টিপে টিপে ওয়ারড্রপের উপর থেকে ফোন নিল। ওমা, লক করা, ধুর। রাতে ডিনার শেষ করলো সবাই। নিপার বিয়ের কথোপকথন নিয়ে কাল সমীরদের বাসার সবাই আসবে। নিপার তো রাতের ঘুম গেছে উড়ে, সাথে বাকিদেরও ঘুম শেষ করছে 100টা প্রশ্ন করে, যে তারা কি আসবে, কি খাবে, কখন আসবে, কতক্ষণ অনুষ্ঠান হবে, আরো কত কি। মন পাশে বসে শুনছে সব। তার তো এনগেজমেন্ট হলো না, ডিরেক্ট বিয়ে হয়েছে, তাই আপাতত নিপার এনগেজমেন্টের আলোচনা শুনে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। উর্মি ভাবি হঠাৎ করে বললেন, নীল যেন মনকে নিয়ে শপিংয়ে যায়। নিপার ননদকে একটা শাড়ি দেওয়া হবে কাল, সেটা কেনা বাকি। নীল আর মন তাই এখন যাচ্ছে সেটা কেনার জন্য, কাল সময় পাবে না তাই। এ সময় নীল আর মনই শুধু ফ্রি ছিল বলে ওদেরই দায়িত্বটা দেওয়া হলো। ভাবির প্ল্যান তো আর নীল মনটা বুঝল না। শপিং মলে আসতেই আবারও কল আসলো ভাবির। ভাবি নীলকে বললেন মনের আর তার জন্য একজোড়া রিং কিনতে, যেহেতু ওদের এনগেজমেন্ট হয়নি। মন অনেক খুশি হলো ভাবির কথা শুনে, নিজে নিজে পছন্দ করে নিল দুটো রিং। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে। রিংগুলো কেনার পর মন নিজের হাতে নিজে রিং পরতে যেতেই নীল ওকে আটকাল। মন সন্দেহসূচক চোখে তাকিয়ে বলল, কি হলো? আমার পরানোর কথা এটা, তোমার নিজের না। কথাটা বলে নীল আংটিটা মনের হাতে পরিয়ে দিল, তারপর নিজের হাতটা মনের হাতের দিকে বাড়িয়ে ধরে বলল, পরিয়ে দাও। মন পরিয়ে দিতে দিতে ভাবল, এতটা বদল কি করে হয়, নিশ্চয়ই নীল আর হিয়ার মাঝে কিছু একটা হয়েছে। ওর ভাবনায় আবারও পানি ঢেলে দিল নীল। গাড়িতে বসতেই নীল আজ মনের সিট বেল্টটাও বেঁধে দিয়েছে, ব্যাপারটা ভীষণ রহস্যজনক। আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো, এরকম বিহেভ করছেন কেন? কি আবার হবে, বললাম তো বউয়ের সাথে প্রেম করার ইচ্ছা জাগলো, বউয়ের আরো কেয়ার করার ইচ্ছা জাগলো, যদিও বউ আমাকে এখন উল্টো ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে। মন ভ্রু কুচকে বলল, যে ছেলেটা এতদিন আমার দিকে তাকাতেও আগে হিয়ার কথা ভাবতো, সে এখন আমার পিঠে পিঁপড়া খুঁজতে রাজি হয়ে গেল, আর আমিও দিয়ে দিব, বিষয়টা কেমন আজীব না? আমার কাছে তো আজীব লাগছে না, আমার তো হাজবেন্ড ওয়াইফ। তো তো আর কিছু না, যেমন করছি তেমন করে তালে তাল মেলাও। সরি সরি, সেটা পারবো না। নীল গাড়ি থামিয়ে মনের দিকে তাকালো। মন ওর দিকে না তাকিয়েই বলল, আমি খেলার পুতুল না মিস্টার নীল চৌধুরী, হিয়া আজ কি না কি বললো, আর আপনি আজ থেকে আমার সাথে লুতুপুতু শুরু করলেন, ভাবলেন কি করে আমি তালে তাল মেলাবো? জি না, কারণ আমি সত্যিটা জানি আপনি হিয়াকে ভালোবাসেন, এখন আমার সাথে যা যা করছেন তা হলো নাটক, কিংবা বাধ্য হয়ে করছেন। যেদিন আমার হাত ধরে চোখে চোখ রেখে বলতে পারবেন আপনি হিয়াকে নয় আমাকে ভালোবাসেন, সেদিন আমি তালে তাল মেলাবো, তার আগে না, কারণ তার আগে আমি নিজেই আপনাকে ভালোবাসতে পারবো না। সারাক্ষণ আমার মাথায় ঘুরপাক খাবে আপনার আর হিয়ার কথা, তার চেয়ে বরং আগে আমার হাজবেন্ড মশাই আমার প্রেমে পড়ুক, ততদিন আমি নিরপেক্ষ। নীল মনের কথাগুলো ভালো করে বুঝলো না। মনের এই একটা হ্যাবিট, মাঝে মাঝে এমন কথা বলবে যার পদবি হবে কঠিন। এত কঠিন শব্দ কি করে ব্যবহার করতে পারে একটা মানুষ? নীলের যেন মুখের কথা হাওয়া হয়ে গেছে, কঠিন কথার বদলে কঠিন কথা বলতে হয়। নীল ভাবছে কি কঠিন কথা বললে মনের কথার সাথে কাটাকাটি যাবে। ভাবতে ভাবতে বড় রকমের একটা শ্বাস টেনে দিয়ে সে ঠিক করল এক লাইন কঠিন কথা বলবে, শেষে মনস্থির করল সে বলবেই। ঢোক গিলে গলাটা ভিজিয়ে নীল বলল, তাহলে ভেবে দেখো মিসেস চৌধুরী, আমার ভালোবাসা পাবার অপেক্ষা করতে গিয়ে আবার আমাকেই হারিয়ে ফেলো না যেন। মন নীলের দিকে তাকাল। নীল এরকম কথা কবে শিখেছে? যাই হোক যাই হোক, কঠিন কথা ঝুড়ি আমার আছে,
যাকে বলে ফ্যাক্টরি। আমিও এবার এক লাইন ছাড়ব। আপনাকে হারাবো মানে? আপনাকে আদু পেয়েছি আমি? নীল যেন পুলিশ থেকে জেলের আসামি হয়ে গেছে মুনের কথায় কপাল কুচকে বলল, কেন পাবা না কেন? আমি তো তোমার হাজবেন্ডই। একেবারে আমার হাজবেন্ড, অর্থাৎ নামে আমার আপনি, আর কামে হিয়ার, তাই না? নীল হালকা কেশে বলল, হইছে থামো, তোমার সাথে কথা যুক্তিতে আমি পাশ করতে পারবো না, মাফ করো, তোমার যা খুশি তাই করো, শুধু আজকের পর থেকে আমাকে পাশে পাবে, দ্যাটস ইট। ভালো। মা আর উর্মি ভাবি অনেক খুশি হলেন। মুন আর নীলের হাতে রিং দেখে মূলত প্ল্যানটা তারা দুজন মিলেই করেছিল। মুন জানালো নীল তাকে রিংটা পরিয়ে দিয়েছে। এটা শুনে মা তো আলহামদুলিল্লাহ বললেন, আর চিন্তা রইল না। ভেবেছিলেন নীল বুঝি কখনো মুনের দিকে ফিরবে না, তবে এখন মনে হয় ফিরছে, এটাই অনেক। মুনেরও আজ মনটা বেশ ভালো হয়ে গেছে, এটাই তো সে চেয়েছিল। তবে নীল তাকে এতটা দিন ধরে হিয়া নামক যে প্যারা দিয়েছে প্রতি পদে পদে, তার শোধ তুলতে হবে আমার অ্যাটিটিউডের উপরে রেখে। তাকে বুঝতে দেওয়া যাবে না যে মন তাহা দুর্বল। আমি বরং এখন ভাব নিব, নাহলে উনি আমাকে ছ্যাঁচড়া ভাববেন। মুন গায়ের শাড়িটা পাল্টে অন্য একটা সুতি শাড়ি পরে এসে বিছানার এক পাশে শুয়ে পড়েছে। ড্রিম লাইটের আলোয় তার হাতের রিংটা দেখা যাচ্ছে। হাত উঁচু করে দেখছে সে, নীল বারান্দায় বসে বিয়ার গিলছে। লোকটারই একটা অভ্যাস তুলতে হবে, তবে তার আগে হিয়ার নাম মোছো, এখন না হলে কেঁচু খুঁড়তে কেউটে বের হবে। আমি বরং এটাকে এখন ছেড়ে দিই। নীল এক গ্লাস বিয়ার খেয়ে পেছন ফিরে তাকালো। মুন সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলল। হাতের চুড়িগুলো ঝুনঝুন করে উঠল সঙ্গে সঙ্গে। নীল মুচকি হাসল, তারপর বলল, 10:30 কার ঘুম আসে? আর তুমি এত জলদি ঘুমাতে গেলে, ঘুম তো আসছে না জানি, তাহলে শুধু শুধু শুয়ে আছো কেন? তো আমি আপনার বিয়ার খাওয়া দেখব? দেখতে হবে না, খেয়ে দেখো। আমি এসব খাই না, যাদের মন তিতা তারা এসব খায়, আমি তো মিষ্টি মানুষ। তুমি মিষ্টি মানুষ, আমাকে সেটা মানতে হবে? আজ পর্যন্ত মিষ্টি ভাষায় কোন কথাটা বলছো তুমি? তাহা তিতা মানুষের সামনে আমি আমার মিষ্টিটা দেখাই না। আরে বাস, তা মিসেস লজিকের ভান্ডার, এত ভকর ভকর না করে ঘুমান একটু, আপনার লেকচার শুনতে শুনতে কান পেকে গেছে আমার। মুন কাঁথা মুখের উপর টেনে আরেক দিকে ফিরে গেল। পরের দিন সকালে উঠে সেই আবারও নীলের উদম বডি দেখে দুম করে বিছানার নিচে পড়ল। মুন ধারণ করে আওয়াজ হওয়ায় নীল জেগে গিয়ে তাকিয়ে দেখল মুন কোমরে হাত দিয়ে নড়াচড়া করছে। বিয়ের পর থেকে আমাকে এমন বেশি দেখছো, তারপরেও ঘুম থেকে উঠে এমন বেশি দেখলে তুমি ভয় পাও কেন বলো তো? আমার কথা হচ্ছে রাতে আপনি টি শার্ট পরে ঘুমোতে আসেন, তাহলে টি শার্টটা খোলেন কখন? আমি তো কোনো দিনও দেখলাম না, তাই তো হুট করে দেখে ভয় পেয়েছে। আসলে আজও আমি চোখ মেললে আমার মনে হয় আমি আবিয়াতি। সেই মুহূর্তে পাশে উদম ছেলেকে দেখলে ভয় পাবারই কথা। ইস রে আবিয়াতি, আমি শার্ট খুলি রাতে 2টার দিকে, যখন আমার গরম লাগে তখন। এসে তো বাড়িয়ে দেন, আমি 2টো কাঁথা একসাথে গায়ে দিই, তাও মনে হয় হিমালয়ে আছি। আর আপনার আবার মাঝরাতে গরমও লাগে? তুমি হলে মেয়ে মানুষ, ওসব তুমি বুঝবে না, আমাকে ঘুমাতে দাও এখন, আর গিয়ে মা ভাবিদের সাথে কাজে হাত লাগাও। আজকে নিপারে এঙ্গেজমেন্ট, কত কাজ বাকি জানো? তার উপর ওনারা কেউ তোমাকে এখনো দেখেনি, নিপার ছোট ভাই বউকে সবাই আগ্রহ করে দেখতে আসবে। আর একটা কথা, আজকে যদি তুমি গাছে উঠেছো তো তোমাকে গাছের সাথে কস্টিপ মেরে আটকে দিব আমি, আমাকে চিনো নাই এখনো, একেবারে রিমান্ডে নিয়ে যাব। আমাকে সকাল সকাল ধমক দিয়ে এদিনটা খারাপ করতে চান আপনি? চুপচাপ শুয়ে থাকুন তো, সব মনে আছে আমার, গাছে তো পরে ওঠা যাবে। কি বললে? না না, আর কোনো দিনও উঠবো না আমি, এই তো যাচ্ছি রেডি হয়ে সবার কাছে। মুন কোমর ধরে উঠে নীলের পিঠে তাকিয়ে বলল, ঢং ইচ্ছে করে উদম হয় আমি বুঝি না, লাগে যেন সকাল সকাল আমি ঠুস করে ফ্লোরে পড়ে যাই তাই। একটা বেগুনি রঙের জামদানি শাড়ি পরে মুন গেছে মায়ের কাছে। সেখানে মা, নাহার আর উর্মি ভাবি মিলে পিঠা ভাজছেন। নিচে মোড়ায় বসে মিশু ভাবি আর পপি ভাবি পিঠা গোল গোল করছেন হাতের তালুতে রেখে। মুন একটা মোড়া এনে তাদের পাশে বসে কাজে হাত লাগাতে যাওয়ার আগেই
মা বাধা দিলেন, বলেন সবাই যেহেতু পিঠা বানানোর কাজে হাত লাগিয়েছে সেহেতু নিপাকে সাজানোর দায়িত্বটা মুন্নির। মুন তাই রাজি হয়ে গেল, সে গেল নিপাকে সাজাতে। গিয়ে দেখল নিপা গন্ডারের মতো ঘুমাচ্ছে। কাল সারা রাত এক্সাইটমেন্টের জেরে তার ঘুমটাই হলো না। মুনের মুখে এনগেজমেন্টের কথা শুনে লাফিয়ে উঠে সে গেল ব্রাশ করতে। মুন নিপার সাজগোজের জিনিসপাতি একসাথে করছে। গাজরা কতগুলো দেখে শাড়ির সাথে মিলিয়ে একটা গাজরা মুন তার খোপায় বেঁধে নিল। এরকম আর্টিফিশিয়াল গাজরা মুন আগে পরেনি। বাসার পেছনের সাথে ফুলের বাগান থেকে তাজা ফুল এনে চুলে লাগাতো সে সব সময়। যে যাই বলুক, এসব আর্টিফিশিয়াল গাজরা কখনোই তাজা ফুলের বরাবর হতে পারবে না। মুন, আমি ফ্রেশ হয়ে নিছি, রেডি করিয়ে দাও জলদি। একদম মনে ছিল না আমার, ভোরবেলার সময় একটু ঘুমাতে এসেছি আর এখন এত দেরি হয়ে গেল। ইস, আর টেনশন নিও না, ওনারা 11টার দিকে আসবেন। আচ্ছা একটা কথা বলো তো, ভাইয়ারা কেউ বাগানে করা ডেকোরেশনে হাত লাগাচ্ছে না কেন? ও মা, ওনারা হলেন নবাব জাদা, ওনারা সবাই এখন পরে পরে ঘুমাচ্ছে, আলাদা ম্যানেজার রেখেছে সব দেখাশোনা করার খাতিরে। এটা তো ঠিক না, নিজের বোনের বিয়ের আয়োজন নিজের হাতে করলে আলাদা শান্তি পাওয়া যায়। তা এদেরকে বোঝাবে? ভাইয়ারা না যাক, মিস্টার নীলকে আমি দরকার হলে পাঠিয়ে দিব। হাসা লেমন, নীল ভাইয়া তো এক নাম্বারে ঘাট তারা। আমি তার চেয়েও বেশি তারা। তুমি শাড়িটা পরে নাও, আমি একটু আসছি। মুন সোজা বাথরুমে গিয়ে এক বালতি পানি ভর্তি করলো, তারপর পা টিপে টিপে নীলের কাছাকাছি এসে দাঁড়ালো। বালতিটা উপরে ধরলো মুন তাহা। এবার বালতির সব পানি মিস্টার নীলের মাথায় ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার আগেই হয়ে গেল বিপত্তি, আর সেটা হলো ঠিক সময়ে নীল চোখ দুটো বড় বড় করে খুলে ফেলল। বরাবর মুনের দিকে তাকিয়ে আছে সে এখন। মুন ঢোক গিলে বালতি রেখে পালালো, পেছনে আর তাকালো না। নীল বালতির দিকে তাকাচ্ছে আর মুনের চলে যাওয়া দেখছে। যা বুঝলাম তা হলো আমাকে বালতির পাড়িতে ভিজানোর জন্য এসেছিল, কিন্তু আমি কি দোষ করলাম? আবার মেটার মাথায় কি পোকামাকড় আছে? আমাকে নিজের বর থেকে এবার সোজা শত্রুই বানিয়ে ফেলল। ভাবতে ভাবতে নীল উঠে ফ্রেশ হতে গেল। মুন ভয়ে ভয়ে নিপার রুমে ঢুকেছে। নিপা হেসে তাকালো মুনের দিকে, তারপর শাড়ির কুচিতে সেফটি পিন লাগাতে লাগাতে বলল, কি গো পারলে না তো ভাইয়াকে ডেকোরেশনের দিকে পাঠাতে? হার মানের মতো মেয়ে আমি নই, ওনাকে তো পাঠিয়েই ছাড়বো। এখন আমাকে সাজিয়ে দাও, পরে ভাইয়ার পিছনে লাগিও। আচ্ছা। মুন নিপার চুলটাকে ছেড়ে দেবে নাকি খোপা করবে তা নিয়ে বেশ কনফিউশনে আছে, একবার গোল করছে তো একবার ছেড়ে দিচ্ছে। নিপার ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, ছেড়েই দাও, সামির আমার খোপা করা চুল পছন্দ করে না একটু, বলে আমাকে নাকি মহিলা মহিলা লাগে। তাহা, আমার নীলশারটা দেখেছো? পাচ্ছি না কোথাও। নিপা ফিক করে হেসে দিল মুনের কথায়। নীল তো রেগে গেল, ভাবল আজ মুনের হলোটা কি, আমাকে নিয়ে ফান করলো, ওরে বুঝাবো পুলিশের সাথে ফান করার ফল, মানেটা না হয় ব্যাকরণ ভাষায় বুঝিয়েও দেব। নীল রেডি হয়ে বের হতেই মুন ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ল, যেন এতক্ষণ ধরে এখানেই ছিল নীলের সামনে যাবে বলে। কি এমনভাবে পদাতকে দাঁড়িয়ে আছো কেন? আপনাকে মা বাবা আর উর্মি ভাবি বলেছে ডেকোরেশনে হেল্প করতে, ওই ম্যানেজারকে হটিয়ে। রিয়েলি? অবশ্যই। মিথ্যা কথা বলার দরকার নাই একদমই, কারণ আমি ভালো করে জানি ওনারা সব বলবেন না, ওনারা জানেন আমি এসব করতে পছন্দ করি না। মুন বোকার মতো চেয়ে থাকলো নীলের দিকে, তার এত সুন্দর করে গুছিয়ে বলা মিথ্যাটায় পানি ঢেলে দিল নীল, আজীব তো। আচ্ছা আমি যাই, মা মনে হয় ডাকে। নীল মুনের হাতের কবজি মুঠো করে ধরে বলল, কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার অনেক হিসাব বিকাশ আছে। কি বললেন? কিসের হিসাব? আমি কি আপনার কাছে ধার দেনা করেছি নাকি? সেটা করনি, তবে সকাল থেকে আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছো, এখন না থামালে আজ এত ভালো একটা দিন আমার তুমি হেসে খেলে নষ্ট করে দিবা। তো কি করবেন এখন? কি করব? চলো আমার সাথে। নীল মুনকে টেনে নিয়ে গেল ডেকোরেশনের জায়গায়। সেখানে মুনকে স্টেজ সাজানোর দায়িত্ব দিয়ে একটা চেয়ার টেনে বসলো নীল। আপনি এটা ঠিক করছেন না কিন্তু, কাজটা আপনার, উল্টো আমি করছি এখন। তোমার দোষের শাস্তি, শোকর করো, জেলে পুরি নাই এখনো। একটু ফান করলেই জেলে পড়তে হবে?
বাসার মালিক চাইলেই ভাড়াটিয়া বদলাতে পারে, আবার ভাড়া দিতে পারে। আপনি একটা চুপচাপ স্টেজ সাজাও এখন। মা দেখেন, নীলার মন মিলে ডেকোরেশনের কাজে হাত লাগিয়েছে। নিপা রেডি হয়ে এসে বলল, বল ভাবছো, মন চেয়েছিল নীলকে দিয়ে ডেকোরেশন করাবে, এখন উল্টো নীল মনকে দিয়ে সেই কাজ করাচ্ছে। নীল বাচ্চা মেয়েটাকে এটা কি কাজ দিল? ম্যানেজার আর বাকি লোকদের কি অভাব পড়েছে নাকি? এই সময় মনে রেডি হওয়ার সময়, তো শ্বশুর বাড়ির সবাই ওকে দেখবে, এই অবস্থায় দেখলে কি ভাববে বলতো? যা মনকে নিয়ে আয়। নীল ভাইয়া আমার কথা শোনে। আচ্ছা তোমরা থাকো, আমি যাচ্ছি ওদের দুজনের খুনসুটের প্যাস খুলতে। নীল উর্মি ভাবিকে আসতে দেখে মনের হাত ধরে স্টেজ থেকে নামিয়ে পাশে দাঁড় করালো। ভাবি মুচকি হেসে বললেন, দেবর মশাই, আমার চোখে ধুলো দেওয়া এত সহজ না, নতুন বউকে দিয়ে কাজ করাচ্ছ, এখন এই কাজ তুমি করবে, আর মনের অন্য কাজ আছে। নীল ভ্রু কুচকে বলল, কি কাজ? তোমার বউকে নিয়ে পালিয়ে যাব না আমরা, অন্য কাজ আছে, নিজের চোখেই দেখবে। ভাবি মুনের হাত ধরে নিয়ে গেলেন একেবারে সোজা নীলের রুমে। সেখানে পপি ভাবি আর মিশু ভাবি উপস্থিত আছেন। পপি ভাবির হাতে স্বর্ণের একটা মোটা হার আর মিশু ভাবির হাতে গোলাপি শাড়ি। তিনজন মিলে মুনকে বেশ সুন্দর করে সাজিয়ে দিলেন। মুন বারবার বলছে, এনগেজমেন্ট আসলে কার? ভাবিরা ওর কান টেনে বললেন, নিপার, তবে ওনারা আগ্রহ করে আজ নীলের ওয়াইফকে দেখতে চাইবে, তাই এত আয়োজন। মুন সেজে গোজে বারান্দায় এসে দাঁড়ালো। নীল গালটা ফুলিয়ে স্টেজ সাজাচ্ছে, চ্যালেঞ্জ জিততে পেরে গর্বে মুনের নাচতে মন চাচ্ছে। একটু ঢং করে দাঁড়ালো সে, শুকনো ডাল নিয়ে নীলের পিঠের দিকে ছুঁড়ে মারল। নীল পিঠে হাত দিয়ে পেছনে তাকিয়ে আটকে গেছে, মেজাজ গরম নিয়ে তাকিয়েছিল। তবে মুনকে আজ অন্যরকম সাজে দেখে সে সব ভুলে কাত হয়ে গেছে একেবারে। মুন ভাবল নীল বুঝি রেগে হনহনি আসবে শাস্তি দিতে, কিন্তু তার হলো কই, উল্টো নীল হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে। মুন তার দু হাত রেলিং এ রেখে দাঁত গেলিয়ে বলল, মে ইতনি সুন্দর হুম ক্যা করু। নীলের মনে পড়ল মুন অতিরিক্ত দাম দেখাচ্ছে। মুখটা ঘোরানোর আগে সে বলল, তো ময়রা যাও। নীলের রুমের নিচে ডেকোরেশনটা হচ্ছে বলে দুজন উপর নিচ থেকে ঝগড়া চালিয়ে যাচ্ছে। মুন তো রেগে বলল, একা পড়তাম কেন, আপনি সহ মরেন, সাথে হিয়াকেও নিয়েন। নীল শুকনো ডালটা খুঁজে বের করে সেটা ফেরত মুনের গায়ে মেরে বলল, আর একবার হিয়ার নাম নিলে গোটা লিচু গাছটা তুলে গায়ে ফেলবো তোমার, চিনো আমাকে? হ্যাঁ, দা বিচুটি পাতা পুলিশম্যান। কথাটা বলে মুন গায়েব নিমিশেই নীল কোমরে হাত দিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে ভাবল, মুন বেশি সাহস দেখাচ্ছে সকাল থেকে, আমাকে কি ওর ভয় লাগে না? ভয় লাগার কাজ করে আজ ওর ভয় পাওয়াবো ভালো করে। কি গো মুন তাহা, শেষমেশ আমার ভাইয়াকে দিয়ে কাজে হাত লাগিয়ে তাহলে? আমারও তো সাধ্য নেই, আমি তো এটা করতে গেলাম, উল্টো আমাকে কাজে লাগিয়ে দিয়েছিলেন, পরে উর্মি ভাবি এসে বাঁচালেন। তাও জিতলে তো খুব ভালো লাগছে। নীল দূরে থেকে সবটা শুনল, দাঁতে দাঁত চেপে বলল, ভালো লাগছে, ভালো লাগাচ্ছি তাহা। কি একটু রুমে আসো তো, আমার ওয়াচ পাচ্ছি না। আপনার আজ কি হয়েছে বলুন তো, একবার এটা পাচ্ছেন না? নীল মুনের কথার জবাব না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। রুমে ঢুকিয়ে দরজাটাও লাগিয়ে ফেলল। মুনের আর বুঝতে বাকি নেই যে তার আর নিপার কথা নীল সবটা শুনেছে। মুন তো ভয়ে এক শের হয়ে দেয়ালের সাথে লেগে পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে, যদি আবার ওদিনের মতো করে সেই ভয়ে। নীল মুচকি হেসে দেয়ালে হাত রেখে বলল, চ্যালেঞ্জ না ও কিছু না, এমনি আমি আর নিপাপু এমনি এমনি কথা বলছিলাম। আমাকে দিয়ে কাজ করানোর? না সত্যি ওসব কিছু না। নীল মুনের থুতনিটা টিপে ধরে বলল, ওসব না, তাহলে কি চুমু দেবেন? হঠাৎ এই কেমন প্রশ্ন? চুমু দেবেন সেটা বলে শান্তিতে ঢোক গিলতাম, ভয়ে ঢোক গিল নেই অনেকক্ষণ হলো। গিলো, আমি চুমু দিব না, বাচ্চাদের নীল চুমু দেয় না। চুমু তো বাচ্চাদেরই দেয়। ও, তুমি ওই চুমু বুঝিয়েছো? তো আপনি কোন চুমু বুঝিয়েছেন? কিছু না, ঢোক গিলে নাও। গিললে কি করবেন?
এত কথার প্যাচ কি করে লাগাতে পারো বলো তো? পাগল একটা তুমি, আগে জানতাম না এত পাগলামিতে ভরপুর তোমার গোটা মাথা। ডেইলি নতুন করে তোমার একটা অভ্যাসের সাথে পরিচিত হচ্ছি আমি। বিয়ের দিন থেকেই পরিচিত হতেন, হিয়ার নাম নিয়েই তো গফলা করে দিলেন। আচ্ছা ওসব বাদ, আমি কোথায় ছিলাম জানো? চুমু। উফ, কিসের চুমু? আমি বলছিলাম আমাকে দিয়ে ডেকোরেশনের কাজ করাইলা সেটার কথা। ও হ্যাঁ। তো এখন তুমি আমার একটা কাজ করবে। কি কাজ? আমার এমনিতেও অনেক কাজ, নিপাপু শ্বশুরবাড়ির লোক এসে পড়বে এখন। আমার নীল শার্টটা এখনো পাইনি, খুঁজে দাও। আলমারিতেই থাকার কথা। আলমারির সব জামা কাপড় আমি বের করেছি, পাইনি। তো আমি কোথায় পাবো? কথা বলতে বলতে মুন আলমারি খুলল। জামা যা আছে সবগুলোর মধ্যে 20টাই নীল রঙের। মুন কোমরে হাত দিয়ে বলল, মজা করলেন? একদমই না, হালকা প্লাস ডিপ ব্লু রঙের মিশ্রণের একটা শার্ট আছে, এই সবগুলো নীলের মধ্যে, মানে উপরে গাঢ় নীল আর তার সাথে মিশে আছে হালকা নীল, আমার অনেক প্রিয়। ওটা খুঁজে দাও, তাহলে তোমাকে মাফ করে দিব। মুন দুটো শার্ট দু হাতে নিয়ে রং মেলাচ্ছিল, ওর মাথা এখনই ঘোরাচ্ছে, বাকি 18টা কে চেক করবে? ও মা গো, বাঁচাও আমাকে নিয়ে চ্যালেঞ্জ ধরা, এবার বুঝো। কি রে নীল, মুন তাহা কোথায়? শার্ট পাই না বলে ওকে খুঁজতে দিয়েছি, সমস্যা নেই, সামিরা আসার আগেই ও এখানে এসে যাবে। তুই বুঝি এখন ওই জামা পাল্টে নীল জামা পরবি? মেয়েটাকে জ্বালাতে ভাল লাগে তো? ও আমাকে জ্বালায় তখন তোমরা দেখো না? ও বাচ্চা মেয়ে, কিন্তু তুই তো বাচ্চা না, এনাফ ম্যাচিউর, সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে ওকেও ম্যাচিউর করে তুলতে হবে তোকে। যেদিন ওকে গাছে দেখেছিলাম সর্বপ্রথম, সেদিন আমার মানা উচিত ছিল, ও এক নম্বরের বাদরনি। যাই হোক, যে টাস্ক দিয়েছি ওসবেই ওর আক্কেল দাঁত উঠে যাবে। তোরা দুজন আসলেই অবুঝ, একজন আরেকজনকে শাস্তি দেওয়ার পিছনে লেগে থাকিস। অবশ্য এতদিন তো এটা ছিল না, হুট করে তোরা একসাথে বদলে গেলি কেন? ধরে নাও মাঝের দেয়ালটা হটিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেন, কি এমন হলো? নীল টিভি অন করে সোফায় বসতে বসতে বলল, যার জন্য দেয়াল ছিল সে এখন আরেকজনকে মেনে নিয়েছে, হাসি হাসি, তাই ভাবলাম আমি কেন আর দেয়াল রাখবো। মা হাসলেন, মায়ের হাসির উজ্জ্বলতায় নীল অবাক হলো, যেন মা হাতে আকাশের চাঁদ পেয়েছেন, এতটা খুশি হয়েছেন তিনি। নীল টিভিতে চোখ রাখার আগেই ওর চোখ পড়ল মুনের ওপর, মুন হাতে নীল শার্টটা নিয়ে আসছে এদিকে, এত জলদি পেয়ে যাবে ভেবে নীল অবাক হলো। মুন শার্টটা ওর দিকে বাড়িয়ে ধরে বলল, এখন এটা না পড়লে মেরে হাড়গুলো ভেঙে দিব। পড়বো না, মন চাইছে না আসলে, আই এম বিজি। মুন টেবিলের উপর থেকে জুস এক গ্লাস নিয়ে বলল, পারবে না সত্যি?